নমস্কার। আজ 28 অক্টোবর 2022, আমি রামপ্রসাদ গাঙ্গুলি নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এসেছি। আর এমন জায়গায় এসেছি, এটা দেখে শেষ করা খুব মুশকিল, এবং তার সঙ্গে আপনাদেরকেও দেখানো একটা বিরাট ব্যাপার। কারণ আজ আমি এসেছি বোটানিক্যাল গার্ডেন। বুঝতেই পাচ্ছেন কত গাছ এখানে আছে, আর তার সম্বন্ধে আপনাদেরকে বলবো আমি যতটা জানি। তাই আজ চলুন আপনাদেরকে বোটানিক্যাল গার্ডেনের ভিতরটা দেখাই। কি নাম? বিজয়। বিজয়, এই লার্জ পাম হাউসের ব্যাপারে বিজয়বাবু একটু ছোটোখাটো জিনিস বলবে, বলুন এখানকার সম্বন্ধে। এই সব লার্জ পাম ভ্যারাইটির পাম আছে। আচ্ছা। হ্যাঁ, ব্ল্যাক সুগার আছে। হ্যাঁ, তারপর আপনার ক্যাকটাস আছে, তারপরে অ্যারিঙ্গা আছে। অ্যারিঙ্গা আপনার চর্ম রোগের কাজ করে। আচ্ছা। হ্যাঁ, এর মধ্যে আছে। বাহ। হ্যাঁ, আর তারপরে আপনার ইন্দোনেশিয়ার আপনার পাম আছে, সেটা আপনার 25 কিলো নারকেলের ওজন হয়। আচ্ছা। একটা নারকেলের ওজন 25 কিলো হয়। একটা নারকেলের ওজন 25 কিলো? 22 বছর পরে বেরোবে। মানে এখন পুদলে 22 বছর পরে বেরোবে? 22 বছর পরে। ওরে সব। আর ও মানে মেডিসিনের জন্য? মেডিসিনটা আপনার শ্রীলঙ্কা থেকে, এখান থেকে আসবে। শ্রীলঙ্কা থেকে আছে। শ্রীলঙ্কা এখানে মেল নেই, ফিমেল আছে। আচ্ছা। মেল নেই। আচ্ছা। সেই মেলের জন্যে হরমোন আনতে হয় শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে। আচ্ছা। এখানে মেল আছে? মেল নেই। মেল নেই, ফিমেল আছে। ফিমেল আছে, মেল শ্রীলঙ্কা থেকে আনতে হবে। মেলের হরমোন নিয়ে আসতে হয়। মেলের হরমোন নিয়ে আসতে হবে। মানে তাও মোটামুটি কত কত গাছ হতে পারে এখানে? আপনার 1100-1100 মতন আছে। 11,000 গাছ আছে? বাপরে। আপনি কতদিন আছেন এখানে? পনেরো বছর। মানে আমি এখানে সার্ভিস করেন। ধন্যবাদ দাদা, এত বড় একটা খবর দিল। আচার্য জগদীশচন্দ্র বসু ভারতীয় উদ্ভিদ উদ্যান কলকাতার সন্নিকটে হাওড়ার শিবপুরে অবস্থিত একটি ঐতিহাসিক উদ্ভিদ উদ্যান। সাধারণভাবে এটি কলকাতা বোটানিক্যাল গার্ডেন্স নামে প্রচলিত হলেও প্রতিষ্ঠাকালে এই উদ্ভিদ উদ্যানটি ক্যালকাটা রয়্যাল বোটানিক্যাল গার্ডেন নামে পরিচিত ছিল। 273 একর আয়তন বিশিষ্ট এই উদ্যানে বর্তমানে মোট 1400 প্রজাতির প্রায় 17,000টি গাছ রয়েছে। এই উদ্যানটি সাধারণ মানুষের কাছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন নামেও পরিচিত। জানি না এত কষ্ট করে চারিদিক ঘুরে ঘুরে তুলছি আপনাদের জন্য, আপনারা একটু দেখবেন, টেনে টেনে দেখবেন না, কারণ পুরোটাই দেখবেন, অনেক কাজের জিনিস এটা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ও সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনারা পুরো গাছের দেখভাল করে সবাই? বাহ, সত্যি এখানে আসলে না মন ভরে যাবে, একদম ঘটনা। আর বাচ্চাদেরকে অবশ্যই আনা উচিত। আচ্ছা। ও বছরে 150 টাকা করে মর্নিং ওয়াক, কটা থেকে কটা? সকাল 5টা থেকে 7:30। আচ্ছা। ও ও তো মর্নিং ওয়াকের টাইম, আবার 9টা থেকে 5টা পর্যন্ত? কোন সময় বেশি ভিড় হয়? শীতকালটা। শীতকালটা মানে ঘুরতে তো আরাম হয় না? আচ্ছা। ও হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। এখানে এখানকার মধ্যে সবচেয়ে বেটার মানে সবচেয়ে মানে পুরনো কোনটা এই বট গাছ? এই হ্যাঁ, কিন্তু এই বট গাছ সবচেয়ে পুরনো, কিন্তু মানে এটার পপুলারিটি এত বেশি সারা পৃথিবী শুদ্ধ। হ্যাঁ, মানে সবাই বলে কিছু না দেখো বট গাছটা দেখো বাবা। ইয়ে এর পিছনে
আই সরি, আমি আমি ওই সামনে বসে আছি ওদেরকে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম শুনলে আমাকে বার করে দেবে এক্ষুনি এখান থেকে। আপনি আমার সম্বন্ধে এইরকম বলছেন? না, আসল কথা, এত সুন্দর জায়গাটা তো, এটাকে কেউ খারাপ করুক এটাও একদম ভাল লাগে না। ঠিক আছে দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি দাদা? নিমাই পাত্র। থ্যাংক ইউ দাদা, অনেক কিছু জানা হলো আপনার কাছ থেকে। আমি আসছি বেহালা থেকে, পর্ণশ্রী। ঠিক আছে, আসছি দাদা, নমস্কার। আচ্ছা, কোন দিকে গেট আছে? আচ্ছা, এইগুলো কি অর্জুন গাছ দাদা? জারুল? ও, এটা জারুল গাছ, অর্জুনেরই জাত। আচ্ছা, এই যে বিশাল বটবৃক্ষটি দেখছেন, এটা 270 বেশি বছরের বেশি পুরাতন একটি বৃক্ষ। 1985 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের স্থান অর্জন করে নিয়েছিল। 1864, 1867 এবং 2020 সালের মারাত্মক ঘূর্ণিঝড়ে বৃক্ষটি কিছু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি একটি সর্বাধিক উচ্চতা সম্পন্ন নথিভুক্ত স্তম্ভ মূলটির পরিমাপ 24.5 মিটার। বট গাছ, যাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক চলে আসে। এটি ঐতিহাসিক আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান। দেখতেই পাচ্ছেন চারিদিকটা একদম পুরো এরকম সুন্দর। এই বৃক্ষটির শীর্ষ পরিধি 486 মিটার এবং স্তম্ভ মূলের সংখ্যা 4208টি। দেখুন, যেটা বলছিলাম, যেখানে স্কুল পড়ুয়াদের আসা উচিত, গার্জেনদের বাবা মাদের নিয়ে আসা উচিত, সেই স্কুল পড়ুয়ারা সব আসছে। এবার আস্তে আস্তে সবাই ঢুকছে, পুরো জায়গাটা দেখবে। দেখুন আপনারা, স্কুল পড়ুয়ারা সব আসছে। ২৫০,০০০ শুষ্ক গাছের এই সংগ্রহ বর্তমানে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম নামে পরিচিত। বিভিন্ন রকম ক্যাকটাস গাছ দেখতে পাচ্ছেন আপনারা, ভর্তি এখানে ক্যাকটাস গাছ। দেখুন কি সুন্দর করে রেখেছে, অপূর্ব লাগছে। পুরো জায়গাটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, দেখার মতন, বিউটিফুল।
এই উদ্যানটির আয়তন ছিল 300 একর প্রতিষ্ঠার অল্পকাল পরে 27 একর জমি একটি খ্রিস্টান কলেজ প্রতিষ্ঠার জন্য দান করা হয় এই কলেজটি বর্তমানে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি নামে পরিচিত ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া এই উদ্যানটি সম্পর্কে আগ্রহী ছিলেন পরে জানা যায় সেই সময় এই উদ্যানের নাম ছিল রয়্যাল ইন্ডিয়ান সেকশন বোটানিক্যাল গার্ডেন দেখুন ভিতরটা স্বাধীনতার পর 1963 সালে এই উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন বলবো আর সত্যি একদম মন ভরে যাচ্ছে আর তার সঙ্গে এটাও আমাদের ধন্যবাদ দিতে হবে যে এখানে ভীষণ রকমভাবে মেনটেনেন্স হয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দেখতে পাচ্ছেন কি সুন্দর করা আছে তাই এনাদেরকেও একটা বিগ থ্যাংক ইউ দেওয়া উচিত যে এত সুন্দর করে রেখেছে এই জায়গাটা আমাদের জন্য 25 জুন বিশিষ্ট বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু জন্ম সার্ধ শতবর্ষ উপলক্ষে কিন্তু এর আগে এতটা আমি ভালোভাবে দেখি নামকরণ করা দেখতে পাচ্ছি অসাধারণ ব্যাপার আচার্য জগদীশচন্দ্র বসু আবার বোটানিক্যাল গার্ডেন আসুন 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 দেখুন এবং বাচ্চাদেরকে অবশ্যই দেখান অনেক কিছু শিখবে তারা এখান থেকে ধন্যবাদ স্বাধীনতার পর বোটানিক্যাল গার্ডেন ভারত সরকারের পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয়ে আসছে দু ঘন্টা ঘুরে ফেললাম 15 সদস্যের একটি পরিচালক পর্ষদ নিয়মিত উদ্যানের কাজকর্ম দেখাশোনা করছে শুধু গাছ বুঝতেই পাচ্ছেন এত আনন্দ হচ্ছে ভিতরটায় ঢুকে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রতিনিধিও এত নিয়মিত জায়গা আমরা তো প্রশাসনিক আর বাচ্চাদের তো এখানে ভালো লাগবেই তাই অবশ্যই অবশ্যই একবার আসবেন আর বাচ্চাদেরকে দেখাবেন এই জায়গাটা পশ্চিমবঙ্গ সরকারের একাধিক প্রতিনিধি নিয়মিতভাবে প্রশাসনিক সভায় যোগ দিয়ে থাকেন বর্তমানে উদ্ভিদ গবেষক সহ প্রায় 400 কর্মী চাকরিসূত্রে এই উদ্যানের সঙ্গে যুক্ত আরও দু একটা কথা বলতে চাই এই গার্ডেনটা দেখার জন্য অবশ্যই একজন গাইড দরকার সব জিনিস কারণ এত গাছ এবং গাছের এত নাম একদম আমরা বুঝতে পারছি না তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যদি সম্ভব হয় একটা দুটো বা তিনটে গাইড রাখা যায় একটু দেখবেন দেখুন মন ভরে যাবে একদম সকালবেলায় 9:30 এখানে ঢুকেছি দেখছি তো দেখছি শেষ করতে পারছি না আর মনে হচ্ছে যে সবাইকে এনে এখানে দেখাই তাই এটা কষ্ট করে তুলছি আপনাদের জন্য আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আপনারা আসুন প্রচুর জানার জিনিস আছে প্রচুর আমরা কিছুই জানি না তাই এই জানার জন্য এখানে আসুন এই পাতাটাই দেখুন কি অসাধারণ দেখুন কি অসাধারণ পাতা দেখেছেন অপূর্ব লাগছে আমি আপনাদের সব গাছের নাম যেমন বলতে পারছি না আসতে গেলে আপনাদেরকে ট্রেনে আসলে হাওড়া থেকে শালিমার স্টেশনে নেবে ওখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারবে গাছ আর যদি বাসে আসেন তাহলে রবীন্দ্র সদন থেকে একবার আসবেন খুব ভালো লাগবে শিবপুরগামী সময় নিয়ে আসবেন আর বাচ্চাদের নিয়ে আসবেন বোটানিক্যাল গার্ডেন বললে আপনাদেরকে নামিয়ে দেবে ডাইরেক্ট ওখান থেকে বাস অবশ্যই একবার আসবেন চলুন আমি যতটা জানি আমি যতটা পারবো আপনাদের তুলে তুলে দেখাচ্ছি আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে একটু ঠান্ডার দিকে মানে শীতকালের দিকে আসবেন খুব ভালো লাগবে প্রচুর সময় লাগে সেই জন্য একটু হাতে সময় নিয়ে আসবেন এবং বাচ্চাদের নিয়ে আসবেন বাচ্চারা এবং বড়রা সবাই এখানে দেখার মতন একটা জিনিস এবং জানার মতন জিনিস
অবশ্যই একটু সময় করে এসে অবশ্যই আসবেন, দেখবেন এই বোটানিক্যাল গার্ডেন আগের থেকে অনেক 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 ইমপ্রুভ হয়েছে, এবং রাস্তাঘাট থেকে আরম্ভ করে গাছের নাম লিখে দেওয়া হয়েছে চারিদিকে, যতটা সম্ভব ওনারা পেরেছেন। আপনারা ঘুরে ঘুরে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পান। আর এখানে এমনি ভিডিও করা বা ফটো তোলার কোনো অসুবিধা নেই, কিন্তু বড় ক্যামেরা অ্যালাউ নয়। আপনারা মোবাইল দিয়ে ফটো বা ভিডিও করতে পারেন। দেখতেই পাচ্ছেন গাছের নাম দেওয়া আছে, এই জন্যেই বারবার বলছি যে এখানে কোন কোন দেশের গাছ আছে, তাদের কি নাম, তাদের কি কাজ, এর জন্য একটা গাইড অবশ্যই দরকার। ভিডিওটা চেষ্টা করবেন পুরোটাই দেখতে, কারণ পুরোটা না দেখলে বুঝতে পারবেন না যে বোটানিক্যাল গার্ডেনটা কি এবং এটা কেন আসতে হবে এখানে, এবং এখানে কত কি জানার আছে, তার জন্য পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা শেষ করলাম এখানেই, ধন্যবাদ। প্রায় 2.5 ঘন্টা পরে বসলাম, আর পারছি না, দেখতেই পাচ্ছেন বসেছি, চারিদিকে গাছ, খুবই সুন্দর জায়গা। একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আপনাদের জন্য দেখাতে যাও থাকবো। একটাই অনুরোধ যে টেনে টেনে দেখবেন না, পুরোটাই দেখবেন এবং অবশ্যই সবাইকে দেখাবেন। ধন্যবাদ। ঘুম ঘুম তো চালো দেখতে এদি জার তুমি পৌঁছনে চলে বাঁধ দিলে যেদিকে তাকাও শুধু গাছ আর গাছ, আর মনে সুখে নিঃশ্বাস নাও, একদম পলিউশন ফ্রি জায়গা। চলুন, 3.5 ঘন্টা হয়ে গেল, এবার শেষ করতে চলেছি। অনেক অনেক গাছ তুলেছি আপনাদের দেখাবার জন্য, অনেক গাছের নাম আমিও জানি না, যেগুলো লেখা আছে সামনে সেগুলো দেখাচ্ছি। অবশ্যই পুরোটা দেখবেন, বাচ্চাদেরকে আনবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেকটা মোটিভেটেড করে। তাই পরের ভিডিও দেখা হবে আবার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়ির লোকদের সুস্থ রাখবেন। ধন্যবাদ।